অভিষেক শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর শিবু হাজরা উত্তম সরদার সহ 8 জনের নামে এফআইআর 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা একের পর এক অভিযোগ তারা করছেন আর তারই মধ্যে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর আপনাদের মনে থাকবে গতকাল পর্যন্ত 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছিল পুলিশের ক্যাম্পে শেখ সিরাজউদ্দিনের নামে আর তারপর তার বিরুদ্ধে এফআইআর হয় আর এবার দাদা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর শিবু হাজরা উত্তম সরদার সহ 8 জনের নামে এফআইআর দায়ের 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের জমি জবরদখল করে ভেরি তৈরির অভিযোগ নারী নির্যাতন একাধিক অভিযোগ উঠছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে আর এবার তার বিরুদ্ধে নতুন এফআইআর আবির দত্ত প্রতিনিধির সঙ্গে রয়েছেন বিস্তারিতভাবে জানাও আবির দেখো তোমাকে জানাই গত 19 তারিখে এই এফআইআরটি হয়েছে এবং এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার সহ মোট 8 জনের নামে তিলতানির অভিযোগ হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি ভারতীয় দণ্ডবিধি 448 ধারা 354 ধারা 323 ধারা 109 ও 34 ধারায় মামলা রুজু হয়েছে এবং 40 নম্বর কেস এই যে 40 নম্বর কেসে সেখানে শেখ শাহজাহানের নামেও লিখিতভাবে অভিযোগ করেছেন এক মহিলা সন্দেশখালী থানাতে যে লিখিত অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে এবং আদালতের ডিরেকশন রয়েছে যে আজকে অর্থাৎ 26 তারিখে আইও তদন্তকারী আধিকারিকের তরফ থেকে এই মামলা যে প্রাথমিক যে তদন্ত হয়েছে তদন্তের রিপোর্টও আদালতে পেশ করতে হবে ধন্যবাদ আবি একদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর শিবু হাজরা উত্তম সরদার সহ 8 জনের নামে এফআইআর আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এফআইআর অন্যদিকে জমি জবরদখলের অভিযোগে গতকালই শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের হয় আপনাদের মনে থাকবে ঝুপখালি সন্দেশখালীর ঝুপখালিতে পুলিশের তরফ থেকে একটি অভিযোগপত্র জমা নেওয়ার ক্যাম্প তৈরি করা হয় গত 2-3 দিন ধরে সেই ক্যাম্পে একাধিক অভিযোগপত্র জমা পড়ছে যেখানে 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে আর এবার যেমনটা জানা যাচ্ছে দাদারও একের পর এক কীর্তি আর তারই প্রেক্ষিতে নতুন এফআইআর জমি জবরদখলের অভিযোগে গতকাল শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের হয়েছে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পার্থপ্রতিম গতকাল শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি পৃথক এফআইআর দায়ের হয়েছে কি বলা হচ্ছে অভিযোগে একবারে দেখো গতকালকে আরো একটি অভিযোগ দায়ের হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে পুলিশ এবং যে বিষয়ে তোমায় বলবো পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে জমি জবরদখল হুমকি সহ বেশ কিছু অভিযোগ কিন্তু একেবারে করা হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং তারই পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এবারে এফআইআর করলো সন্দেশখালী থানার পুলিশ এবং গতকালকে যে অভিযোগগুলো করেছে গতকাল এবং গত পরশু সেই মিলিয়ে পুলিশের কাছে শেখ শাহজাহানের নামে অভিযোগ করেছিল এবং সেই শেখ শাহজাহানের নামে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু শাহজাহানের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ যদি এখনো পর্যন্ত নাকাল পায়নি শেখ শাহজাহানের পুলিশ শাহজাহানকে পুলিশ এবং পুলিশ জানাচ্ছে শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করে তারা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ পার্থ অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের একদিকে শিবু হাজরা উত্তম সরদার সহ 8 জনের নামে এফআইআর দায়ের 19 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে অন্যদিকে গতকাল জমি জবরদখলের অভিযোগে শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের হয়েছে অর্থাৎ গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন তারা ক্ষিপ্ত গ্রামবাসীরা বারবার যখন অভিযোগ করছেন যে পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি একাধিক অভিযোগ তারা সামনে নিয়ে যখনই পুলিশের কাছে গেছেন পুলিশ তখনই বলেছে শেখ শাহজাহান শেখ সিরাজউদ্দিনের কাছে যেতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার গ্রামবাসীরা তুলেছেন আজও সকালে সেই ছবি আমরা দেখেছি কেন ধরা শেখ শাহজাহান 53 দিন পরেও কেন তাকে ধরা যাচ্ছে না এই প্রশ্ন যখন তারা তুলছেন তখনই শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার জোড়া এফআইআর সেই রাজ্যের মন্ত্রীকে